সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলুন দেখে নেওয়া যাক আজকে আমাদের নিউজে কি থাকছে গ্রামীণ ফোনের সিইও সহ বাইশ জনের বিরুদ্ধে প্রতারণার মামলা প্রতারণার অভিযোগে গ্রামীণ ফোনের প্রধান নির্বাহী রাজীব শেঠী সহ বাইশ কর্মকর্তার বিরুদ্ধে চট্টগ্রাম আদালতে মামলা করেছেন হাবিবুর রহমান আজাদ নামের এক আইনজীবী বুধবার দুপুরে চট্টগ্রাম মহানগর হাকিম হারুন রশিদের আদালতে এই মামলা করা হয় আদালত মামলা আমলে নিয়ে নগরীর ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্তে নির্দেশ দিয়েছেন বাদী পক্ষের আইনজীবী জানান বাদী দুই সালে গ্রামীণ ফোন থেকে একটি অফার কিনেন এই বিষয়ে মোবাইল অ্যাকাউন্ট থেকে অফার চালুর জন্য প্রয়োজনীয় টাকা কেটে নেওয়া হয় কিন্তু পরে একটি ক্ষুদ্র বার্তা পাঠিয়ে এই অফার চালু সম্ভব না বলে জানানো হয় এরপর বাদী এ বিষয়ে গ্রামীণ ফোন কর্তৃপক্ষকে জানালেও কোনো সদুত্তর পাননি পরে তিনি এই বিষয়ে বিআরটিসিতে অভিযোগ করেন বিটিআরসিও এই ব্যাপারে কোনো ব্যবস্থা নেয়নি বলে জানায় বাদে ঘটনার প্রেক্ষিতে তাই প্রতারণার মামলা করেন তিনি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ ধন্যবাদ